বিধানসভায় চুপ করে বসে থাকে। বিজেপির বিধায়ক আবার তৃণমূলের জেলা সভাপতি, কি আজব কাণ্ড! বনগাঁ এসে বিশ্বজিৎ দাসকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বাড়িতেই উত্তর রয়েছে, শিশির বাবুর কাছে এত দূরে আসার কি দরকার, পাল্টা বিশ্বজিৎ দাস। বিধানসভায় যখন বিলের উপর ভোট হয় তখন পিছন ঘুরে দেখি বিশ্বজিৎ নাই রে, তোমার দেখা নাই, চুপ করে বসে থাকে। বিধানসভায় চুপ করে বসে থাকেন বিজেপির বিধায়ক, আবার তৃণমূলের বনগাঁ জেলার সভাপতি, কি আজব কাণ্ড! এ তো পিসি সরকারের ম্যাজিক। বনগাঁয় বিজয় সম্মেলনের অনুষ্ঠানে যোগ দিয়ে কার্যত এভাবেই বাগদার বিধায়ক তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাসকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাগদাতে একটা লোক চলে গেছে, সে যখনই বিধানসভায় ভোট হয়, বিধানসভায় যখন বিলের উপর ভোট হয় তখন পিছন ঘুরে দেখি বিশ্বজিৎ নাই রে, তোমার দেখা নাই, চুপ করে বসে থাকে। তাকে নাকি জেলা সভাপতি করে দিয়েছে, কি আজব পার্টি, কি আজব পার্টি! এ চিড়িয়াখানা হয় না এরকম সার্কাসে। পিসি সরকারও পারবে না ম্যাজিসিয়ান, তিনি বিজেপির বিধায়ক কিন্তু তৃণমূলের বনগাঁ জেলার সভাপতি, খুব সুন্দর মামার বাড়ির আবদার। মঙ্গলবার বনগাঁ অন্নপূর্ণা কমিউনিটি হলে বিজেপির পক্ষ থেকে এক বিজয় সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানেই প্রধান বক্তা হিসাবে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী। অসংখ্য মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনি, ইভিএম এ ভিভিপ্যাট ছিল না, লুট হয়েছে ভোট। বিজেপি জিতবে কিনা আমি জানি না, কিন্তু তৃণমূল পার্টিকে সংখ্যালঘুরাও ভোট দেবে না, এটা আমি নিশ্চিত ভাবে বলতে পারি। তাই জোটবাঁধন তৈরি হন, সামনের দিন জোর লড়াই। আর ডিসেম্বর মাস বলেছি বেতন দিতে পারবে না, হাজার হাজার ভুয়া চাকরির নিয়োগ বাতিল হবে, গোটা রাজ্য জুড়ে দেখতে থাকুন। আর কয়লা ভাইপো তোলাবাদ ভাইপো, আপনারা অপেক্ষা করতে থাকুন। মানুষ সব জানে, যেখানে যাই লোক বলে পার্থকেষ্ট মানিক্য চুনোপুটি সব খেয়েছে। এদিন শুভেন্দু অধিকারী ছাড়াও অনুষ্ঠানে হাজির ছিল আরও বেশ কয়েকজন বিধায়ক ও বিজেপির একাধিক নেতৃত্ব। এখানেই রাজ্য সরকারের বিভিন্ন ইস্যুতে আক্রমণ করার পাশাপাশি বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাসকেও আক্রমণ করেন তিনি। তিনি বলেন, মোদীজি এত বাড়ি নিয়েছেন পশ্চিমবঙ্গে, 40 লক্ষ, 1,25,000 টাকা পিএমওয়াই দিয়েছেন, কেন এখনো সকলে পাবে না? কেন 20,000-30,000 টাকা কাটমানি তৃণমূলের পঞ্চুদের দিতে হবে? এর উত্তর আমাদের চাইতে হবে। আর শৌচালয় নির্মাণ, সেখান থেকেও টাকা খেয়েছে। আর যে কোটা পায়খানা তৈরি করেছে সেখানে কেষ্ট বা পার্থকে ঢুকিয়ে দিলে বেরোতে পারবে না, ভাঙতে হবে পায়খানা। এই হচ্ছে পশ্চিম বাংলার প্রকৃত উন্নয়ন। ইছামতি ভরে গেছে কচুরি পাড়ায়, কোথাও কিচ্ছু নেই, উন্নয়ন বলে কিছু নেই, রাস্তা শেষ হয়ে গেছে। পাশাপাশি তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই হাজার হাজার মানুষের চাকরি যাবে, এরপর তারা টাকা ফেরতের জন্য কলকাতায় ধর্ণা দেবে। পার্থ, অনুব্রতের মতো আরো অনেকেই জেলে যাবেন বলেও এদিন দাবি করেন শুভেন্দু অধিকারী। টাকা তোলার মেশিন নাকি এখানে আছে, বিখ্যাত রঞ্জন, বিখ্যাত রঞ্জন, তিনি মাদুর পেতে, জাটাই পেতে এখান থেকে 100 কোটি টাকা তুলে নিয়ে গেছেন, এমনকি বাংলাদেশের লোককেও চাকরি দিয়ে দিয়েছেন। পাস ফাইভ পাস অঙ্কের টিচার ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে দিচ্ছেন, আর ফাইভ পাস অঙ্কের টিচার সাদা খাতাতে নিয়ে পশ্চিম বাংলায় অপেক্ষা করতে থাকুন। সবে তো সকালবেলা 1 কুইন্টালের উপরে দুটো ঢুকে গেছে, পার্থ এবং কেষ্ট, আবার পুজোর পরে 1 কুইন্টালের নিচে আর একটা, পার্থরও ফ্রেঞ্চ কার্ড, মানিকেরও ফ্রেঞ্চ কার্ড, মানিক ঢুকে গেছে। ক্রমশ দিনের আলো পরিষ্কার হচ্ছে,
নভেম্বর মাসে বেআইনি নিয়োগ হওয়া হাজার 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 লোকের চাকরিগুলো যাবে, আর তারা ফ্যামিলি নিয়ে কলকাতাতে জড়ো হবে, বলবে টাকা ফেরত চাই, ফেরত দাও। মজাটা দেখবেন আপনারা। এদিন শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিশ্বজিৎ দাস। তিনি বলেন, ওনার ঘরেই তো উত্তর রয়েছে, এত দূরে আসার কি দরকার, শিশির অধিকারীর কাছে শুনলেই উত্তর পেয়ে যাবেন। তিনি তৃণমূলেরই এমপি। এই প্রশ্নগুলো যদি ওনার বাবাকে করেন, শিশির দাকে, শিশির অধিকারীকে, সব উত্তরটা পেয়ে যাবে, তো কষ্ট করে এখানে আসতে হবে না। তৃণমূল কংগ্রেস থেকে উনি জিতেছেন, মন্ত্রী হয়েছেন, এখনো এমপি রয়েছেন, উনি এখন কোথায় আছেন, বাড়িতেই যখন রয়েছে, অর্থাৎ অন্য জায়গায় এত দূরে কষ্ট করে এসে কষ্ট করতে হবে কেন, উত্তরটা শিশিরটা ভালো দিয়ে দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।